দীর্ঘ প্রায় তিন বছর পর সোমবার ভারত সফরে এলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চার দিনের সফরে দুদেশের মধ্যে মোট সাতটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, জলবন্টন, রেল, বিজ্ঞান প্রযুক্তি সহ সাতটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। রবিবার এ কথা জানিয়েছিল বাংলাদেশের বিদেশ মন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, আশা করব শেখ হাসিনার সফর সফল হবে, আমাদের লক্ষ্য পূরণে সাহায্য করবে এই সফর। জ্বালানি নিয়েও দুদেশের রাষ্ট্রনেতার সঙ্গে কথা হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী। দুদেশের মধ্যে মৌ স্বাক্ষরের প্রসঙ্গে মোমেন আরও জানিয়েছেন যে এ নিয়ে আলোচনা চলছে, চুক্তির সংখ্যা আরও বাড়তেও পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণেই মূলত ভারতে এলেন হাসিনা। বস্তুত মোদী ও হাসিনার মধ্যে বরাবরই সুসম্পর্ক রয়েছে। এর আগে 2019 সালের অক্টোবর মাসে ভারতে এসেছিলেন হাসিনা। ভারত সফরের আগে সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা জলবন্টনের প্রসঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন, আমি মনে করি এ সমস্যার সমাধান হওয়া উচিত, এটি একটি দীর্ঘদিনের সমস্যা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এ সমস্যা সমাধানে আগ্রহী। চার দিনের সফর শেষে আগামী 8ই সেপ্টেম্বর বাংলাদেশে ফিরে যাওয়ার কথা হাসিনার। সফরের প্রথম দিনে দিল্লির হজরত নিজামুদ্দিন আউলিয়া দরগায় যাওয়ার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করার কথা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর। সফরের শেষ দিন রাজস্থানের আজমেরে যাবেন, সেখান থেকে বাংলাদেশে ফিরে যেতে পারেন। টাইমস 24 জয়েন দ্য জার্নি অফ নলেজ এন্ড বিয়ন্ড কাজিরাঙ্গা ইউনিভার্সিটি।